আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই অবশ্যই ভালো টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে গরমকালে আমাদের গলা ব্যথা কারণ কি কি কারণে আমাদের গলা ব্যথা হতে পারে গলা ব্যথা হলে আপনি কি কি করবেন বা কি কি ধরনের মেডিসিন আপনি খেতে পারবেন এই বিষয়গুলো নেই কথা বলবো দেখুন আগে বলে নেই যে টনসিল আমাদের যে গলা দুধারে রয়েছে টনসিলের ভূমিকাটা অনেকটা সিকিউরিটি গার্ডের মতো হ্যাঁ এরা দুইজন দুই পাশে অবস্থান করে তো আমরা যখন খাবারের সঙ্গে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া খেয়ে ফেলি তো টনসিল এজ এ ফার্স্ট গার্ড হিসেবে এগুলোকে কিল করে বা কিল করার চেষ্টা করে যদি কখনো কোনো কারণে টনসিল এই সমস্ত ভাইরাস বা ব্যাকটেরিয়ার সঙ্গে পেরে উঠতে না পারে ঠিক তখনই আমাদের গলা ব্যথা আমরা অনুভব করি আর এটাই কিন্তু মূলত হয় আর এটার মূল কারণ হচ্ছে যে এখন গরমকাল আমরা অনেক সময় কি করি অনেক ঠান্ডা খাবার খেয়ে ফেলি বিশেষ করে ফ্রিজের খাবার বা ফ্রিজের পানীয় বাজারের বিভিন্ন ধরনের কোমল পানীয় আর গ্রাম অঞ্চলে বিশেষ করে অনেকে পান্তা ভাত খায় তো দেখা যায় যে এগুলোর মধ্যে কিন্তু ব্যাকটেরিয়ার পরিমাণ অনেক এই ব্যাকটেরিয়া আমাদের যখন খেয়ে ফেলি তখন কিন্তু আমাদের গলা ব্যথাটা শুরু হয় অর্থাৎ অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে আমাদের গলা ব্যথা হয় এছাড়া যদি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বা ইমিউনিটি সিস্টেম যদি দুর্বল থাকে সেই কারণে আপনার গলা ব্যথা হতে পারে তো গলা ব্যথার মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ তো ধরুন গলা ব্যথা আপনার হয়েছে তাহলে কি করবেন আমি বলবো যে আপনি অবশ্যই ঘুমানোর পূর্বে ভালোভাবে দাঁত ব্রাশ করে শুবেন হ্যাঁ এরপরে লবণ গরম পানিতে গর কুলি করবেন যদি পারেন আপনি এর সঙ্গে একটু হলুদ মিক্সি মিশ্রিত করে নেবেন তাহলে আরও ভালো হয় অর্থাৎ আপনার মুখটাকে পরিষ্কার রাখতে হবে এটা হলো এক নাম্বার কাজ আপনি যদি মুখটাকে পরিষ্কার করতে পারেন তাহলে কি হচ্ছে নতুন করে কোনো ব্যাকটেরিয়া আপনার ভিতরে প্রবেশ করতেছে না আর যতটুকু ব্যাকটেরিয়া বা আপনার প্রবেশ করেছে বা টনসিল যেটা দ্বারা আক্রান্ত হয়েছে শরীরের যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটা কিন্তু ওই সমস্ত ব্যাকটেরিয়াকে কিল করার চেষ্টা করবে সঙ্গে সঙ্গে আপনার শরীরে জ্বর আসতে পারে হ্যাঁ দেখা গেল যে একদিন বা দুই দিন পর আপনি ভালো হয়ে যাবেন কিন্তু যদি এটা প্রায়শই লেগে থাকে বা দেখা গেল যে অনেক দিন হয়ে গেছে ভালো হচ্ছে না দুই তিন দিন হয়ে গেলে ভালো হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক খেতে হবে বা অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে যদি ডাক্তার মনে করত। তো সেক্ষেত্রে সেপারেটিন গ্রুপের অ্যান্টিবায়োটিক আছে বিশেষ করে বাংলাদেশের বাজারে লিব্যাক বা ইন্ট্রাসেপ ইত্যাদি নামে কিন্তু পাওয়া যায় তো এইগুলোর ক্ষেত্রে বিশেষ দুইটি তিনটি করে খাওয়া যেতে পারে সাথে পেইন কিলার হিসেবে প্যারাসিটামল খেতে পারেন সাথে গ্যাস্ট্রিক কভারেজ বা এই জাতীয় তবে আমি মনে করি যে যদি আপনি নিয়মিত হ্যাঁ দিনের মধ্যে দুই থেকে তিনবার বা তারও অধিক যদি আপনি গড় গড়া করে কুলি করতে পারেন লবণ গরম পানি সাথে হোল সহকারে তাহলে দেখবে যে আপনি এমনিতেই ভালো হয়ে যাবে আপনি প্রথমে আগে এটা করার চেষ্টা করুন এরপরে যদি না হয় তারপরে আপনি এই সমস্ত ঔষধ বা সেবন করার চেষ্টা করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন দিকে ফোকাস করেছি আর মূলত যে কারণে আপনার সমস্যাটা হচ্ছে হ্যাঁ সেটাকে আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে এ ঠান্ডা খাবার পরিহার করে চলতে হবে হ্যাঁ আপনাকে সবসময় গরম খাবার খেতে হবে রাত্রে যদি আপনার ফ্যান চলে যদি গলা ব্যথা হয় তাহলে অবশ্যই গলায় গামছা পেঁচিয়ে শুবেন বা মাফলার পেঁচিয়ে শুবেন দেখবেন যে আপনি গলা ব্যথা থেকে মুক্তি পাবেন বন্ধুরা গলা ব্যথা বা টনসিলাইটিস নিয়ে আমাদের আজকের আলোচনা ছিল এতটুকুই দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম